ভুল বুঝিস না। আমি বুঝতে পারছি না, একটা সদ্যজাত বাচ্চাকে তুমি তার মার কাছ থেকে নিয়ে চলে এলে, সামলাতে পারবে? আবার বলছো বাড়ি নিয়ে যাবে, কি পরিচয় রাখবে? ও সুজোর মেয়ে, ওর বাবার পরিচয় ওই বাড়িতে যাবে, মায়ের কাছ থেকে বাবার কাছে যাচ্ছে, এতে অসুবিধা তো হওয়ার কথা নয়। আর দীপাও তো সেটাই চেয়েছিল, ও সন্তান বাবার পরিচয় পাক। আমি তো সেটাই করছি প্রবীর, ওর লড়াইকে তো মিথ্যে হতে দিতে পারি না আমি। আমি বুঝতে পারছি না তুমি যেটা বলছো সেটা কিভাবে সম্ভব। একটা মেয়ে অসম্ভবকে বারবার সম্ভব করেছে প্রবীর, আমি এইটুকু করতে পারি না? ওর লড়াইয়ে এভাবে তো আমি ওর পাশে থাকতে পারি? আমি তো তোমাকে সব বুঝিয়ে বললাম, না হলে ওর লড়াইটাই তো মিথ্যে হয়ে যাবে। আর দীপা, ও যখন সবটা জানবে তোমাকে ভুল বুঝবে না তো? আমার ছেলেকে আমি বোঝাতে পারিনি, আশা করি দীপা আমাকে বুঝবে, আমি ওকে বোঝাতে পারবো। প্লিজ ডাক্তারবাবু, এই যে হুবহু আপনি, ঠিক যেমনটা কথা ছিল, যেমন আমি চেয়েছিলাম। গুড মর্নিং। কেমন আছেন এখন? ভালো আছি। আর ওর কান্নার আওয়াজে এবার ঘুমটা ভাঙলো, মাকে ডেকে তুলেছে আর কি, ভালোই করেছে। আপনি রেডি হয়ে নিন, আমার সঙ্গে বেরোতে হবে আপনাকে। মানে? আপনাকে যেতে হবে ম্যাডাম আমার সঙ্গে। কোথায়? আমি যেটুকু যা আপনার সম্পর্কে বুঝেছি ম্যাডাম, আপনার এই মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আপনাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। তাছাড়া আপনার শাশুড়ি মার কথাবার্তা শুনে যেটা মনে হলো যে কোনো একটা কারণে উনিও বোধহয় আপনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি কেন? আপনাকে দেখে আমার নিজের ছোট বোনের কথা মনে হয়েছে, যদি আপনার এতটুকু উপকারও করতে পারি আমি খুব খুশি হব। দেখুন, আপনি আমার জন্য এতটা ভেবেছেন এটাই অনেক, কিন্তু এভাবে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। বেশ, কিন্তু আপনি কোথায় যাবেন কিছু ঠিক করা আছে কি? আপনি কিন্তু এই হসপিটালেও বেশিক্ষণ থাকতে পারবেন না, আর আপনার যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে তাহলে একটা এতটুকু বাচ্চাকে নিয়ে আপনি কোথায় ঘুরবেন রাস্তায়? আমি সব দিক ভেবেই কিন্তু আপনাকে এই কথাটা বলেছি ম্যাডাম, আপনি প্লিজ আমার কথাটা রাখুন, কয়েকটা দিনের জন্য বাচ্চার আতুর কাটা অবধি আপনি আমার সঙ্গে থাকুন। দেখুন, আমার বাড়িতে কেউ থাকে না, আমি একাই থাকি, আপনার সত্যি কোনো সমস্যা হবে না। কিন্তু আমি কটা দিনের জন্যই বলছি, যতদিন না আপনি আর একটা জায়গা জোগাড় করতে পাচ্ছেন শুধু সেই কটা দিন। বেশ, কিন্তু যে কটা দিন আমি থাকব সেই কটা দিনে থাকা খাওয়ার খরচ কিন্তু আপনাকে নিতে হবে, না করলে চলবে না। আমার নিজের বোন হলে তার থেকে আমি টাকা নিতে পারতাম, বলুন। আমি কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না। বেশ, সব ঠিক আছে, আর এসব পরে দেখা যাবে, আপনি এখন চট করে ফ্রেশ হয়ে নিন, আমরা কিন্তু বেরোব। আচ্ছা, আপনার নাম? আমি শিবানী।
হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি শিবানী বলছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে, এই জাস্ট একটু আগেই উঠেছে। অনেকক্ষণ ধরে বুঝিয়েছি, তারপরে এতক্ষণে রাজি হয়েছে আমার সঙ্গে যাওয়ার জন্য। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমি খুব সাবধানে নিয়ে যাব। হ্যাঁ, বাথরুমে গেছে, বেরোলেই নিয়ে যাব আর কি। রাখছি ম্যাডাম। শিওর। কাকে বললেন আপনি? ও, আমি ওই আমার বাড়িতে একজন কাজের মহিলা আছেন তো, তাকে বললাম ঘরদোর একটু পরিষ্কার করে রাখতে। আপনার সঙ্গে বাচ্চা আছে, ইনফেকশন যাতে না হয় সেই ভয়টাতে থাকে। চলুন, তৈরি হয়ে নিন, আমরা বেরোবো। আমাদের ট্যাক্সি এসে গেছে, সাবধানে। দীপা আপনি সামনে তাকিয়ে চলুন, হোঁচট খেলে বিপদ হবে তো। আসুন। দীপা, কিছু হয়েছে? কেন জানি না মনে হচ্ছে আমি কিছু একটা ফেলে যাচ্ছি এখানে, খুব কাছের, খুব প্রিয় কিছু। বেশিক্ষণ দাঁড়ালে কিন্তু ট্যাক্সি ভাড়া বেশি চাইতে পারে, প্লিজ। একটা অদ্ভুত টান, কেউ যেন টানছে আমার। আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু এরকম মনে হয়নি, এখন যখন চলে যাচ্ছি কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আসলে আপনার শরীরটা খুব দুর্বল তো, অনেক ধকল গেছে মনের ওপর, এখন কিন্তু অনেকখানি বিশ্রাম দরকার, নিজের জন্য আর বাচ্চার জন্য। আসুন প্লিজ। কিরে, ফোন কর, দীপার বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, এখন কোথায়? হসপিটালে? না না, হসপিটালে না, হসপিটাল থেকে তো বেরোলো, একটা ট্যাক্সিতে উঠলো। কোথায় যাচ্ছে? সে তো জানি না, আপনাকে জানাতে গিয়ে ট্যাক্সিটা বেরিয়ে গেল। আমি তোমাকে বলেছিলাম দীপার উপর 24 ঘন্টা নজর রাখতে, এই ফোনটা তো পরেও করা যেত। না না, আমি ভাবলাম কি ম্যাডাম। আর ভাবতে হবে না, অনেক ভেবেছ। দেখো বেবিটাকে নিয়ে কোথায় যাচ্ছে। কিরে ম্যাডাম কি বললো? তাড়াতাড়ি ফলো করতে হবে, তাড়াতাড়ি চল। কার বেবির কথা বলছিস তুই? এখনই বেবি নিয়ে কিছু একটা বলছিলি, কি হলো বল, কার বেবি নিয়ে কথা বলছিলিস? ডাক্তারবাবু, আমাকে নয়, এ বাড়ির বংশধরকে তার প্রাপ্য মর্যাদা আর জায়গাটুকু দেওয়া হোক। অনেক বড় বড় কথা বলে বেরিয়েছিলে না বাড়ি থেকে? আমি যতবার তোমাকে বাড়ি ফিরে আসার কথা বলেছি তুমি আমাকে বিভিন্ন কথা শুনিয়েছ, বাড়ি ফিরে আসার একটা অজুহাত দরকার ছিল না তোমার? দীপা তুমি ঠিক কি চাও একটু পরিষ্কার করে বলবে। আমি কিছু চাইতে আসিনি, আমি শুধু সেনগুপ্ত বাড়ির বংশধরকে তার পরিচয় দিতে এসেছি, ওর বাবার নাম দিতে এসেছি। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।